আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খড়কুটো ধারাবাহিকের গুনগুন, অর্থাৎ তৃণা সাহার লাইফস্টাইল নিয়ে। আপনারা যদি খড়কুটো ধারাবাহিক এবং তৃণা সাহার ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি একটি লাইক করে দিন। চলুন ভিডিওটি শুরু করি। তৃণা সাহা সিরিয়াল প্রেমীদের কাছে খুব একটি পরিচিত নাম, তবে তৃণা সাহা গুনগুন হওয়ার আগে পরিচিতি পেয়েছিলেন তরী নামের মধ্যে দিয়ে। নিশ্চয়ই আপনাদের সকলের খোকা বাবু ধারাবাহিকের তরীকে এখনো মনে রয়েছে। আপনাদের পছন্দের তরী অর্থাৎ তৃণা সাহার জন্ম হয়েছিল 21 জানুয়ারি 1993 সালে, অর্থাৎ বর্তমানে অভিনেত্রীর বয়স 27 বছর। স্ক্রিনে আপনারা এখন যে কিউট ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে অভিনেত্রীকে আমরা তার বাবার সাথে দেখতে পাচ্ছি, আর এই ছবিটিতে অভিনেত্রীকে দেখতে পাচ্ছি তার মায়ের সাথে। এবার চলুন আমরা জেনে নিই অভিনেত্রীর পড়াশোনা সম্পর্কে। অভিনেত্রী তার স্কুল জীবন কমপ্লিট করেছেন প্রাথ মেমোরিয়াল স্কুল থেকে। এরপর তিনি ভর্তি হন শ্রী শিকায়তন কলেজে। সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অভিনেত্রী চলে যান দিল্লিতে এবং সেখানে তিনি ফাইন্যান্স এবং মার্কেটিং নিয়ে MBA কমপ্লিট করেন। এই জগতে আসার জন্য যতটা শিক্ষাগত যোগ্যতা দরকার হয় তার থেকে অনেক বেশি পড়াশোনা করেছেন তৃণা সাহা, কারণ তার অভিনয় জগতে আসার কোনো ইচ্ছাই ছিল না। কারণ অভিনেত্রী MBA কমপ্লিট করার পর দিল্লিতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ম্যানেজারের একটি চাকরিও পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার এই চাকরিতে মন বসল না, কারণ তার কপালে তো অন্য কিছুই লেখা ছিল। এরপর অভিনেত্রী পশ্চিমবঙ্গে ফিরে আসেন এবং সহকারী পরিচালকের কাজ নেন। আর 1.5 বছর সেখানে কাজ করার পর অভিনেত্রী প্রায় ঝোঁকের বসে খোকা বাবু ধারাবাহিকে তরীর জন্য অডিশন দিতে যান। এই চরিত্রে অডিশন দেওয়ার জন্য যাওয়ার পর পরিচালক তাকে স্পষ্ট ভাষায় বলে দেন যে তরী চরিত্রের জন্য তিনি কিছুতেই তৃণা সাহাকে নিতে পারবেন না। তার কারণ ছিল তার ওজন। অভিনেত্রীর ওজন ছিল তখন প্রায় 72 কেজির কাছাকাছি। ওজন নিয়ে তার এই খোটাটা অভিনেত্রীর সহজে হজম হয়নি, তাই তিনি নিয়ে নিলেন চ্যালেঞ্জ। মাত্র 15 দিনের মধ্যে তিনি তার ওজন 18 কেজি কমিয়ে দেখালেন, যেটি মানুষের কাছে ভগবানও হার মানতে বাধ্য হন। সেখানে পরিচালক কেন হার মানবেন না, তাই অভিনেত্রী পেয়ে গেলেন খোকা বাবু ধারাবাহিকে তরী চরিত্রে কাজ করার সুযোগ। এই সুযোগটিকে 100% কাজে লাগালেন অভিনেত্রী। তিনি তার পরিশ্রম এবং অভিনয় দক্ষতার মাধ্যমে জিতে নিলেন অসংখ্য ভক্তদের মন। খোকা বাবু ধারাবাহিকটি শেষ হওয়ার পর অভিনেত্রী অভিনয় করেছেন একটি বাংলা মুভিতে। মুভির নাম ছিল থাই কারি। এরপর তাকে দেখা গিয়েছিল কলের বউ ধারাবাহিকে আর বর্তমানে খড়কুটো ধারাবাহিকে। বাস্তব জীবনে খুব চঞ্চল এবং হাসিখুশি স্বভাবের তৃণা সাহা। তার এই স্বভাবটি আমরা তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ার করা ভিডিওগুলো থেকেই বুঝতে পারি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী বিভিন্ন ব্র্যান্ডের জন্য মডেলিংও করে থাকেন। অভিনয়ের পাশাপাশি তার নাচ করার খুব শখ রয়েছে, কারণ তিনি ভারতনাট্যম নিয়ে অনুশীলন করেছিলেন। তার শখ ছিল ছোটবেলায় বড় হয়ে তিনি কোরিওগ্রাফার হবেন। অভিনেত্রীকে আমরা ট্রেডিশনাল এবং ওয়েস্টার্ন দুটো সাজেই দেখতে পেয়েছি এবং দুটো সাজে তিনি অনন্য। অভিনয় দক্ষতার জন্য তিনি স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজও পেয়েছিলেন। Thank you.